হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ হচ্ছে 1 জানুয়ারি, দুপুরবেলা সেজে গুজে এখন যাচ্ছে কি মেয়েটা আমার বাড়ির ওই পাশেই, তো চলো যাওয়া যাক। প্রিয়াংশ চলে গেছে পাশাপাশি কাকিমার সাথে, আমি যাচ্ছি, চলেই এসছি। কি সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ভেতরে ঢুকলাম, সবাই পিকচার তুলছে। চল বুনুক আগে দেখে আসে, ঠাকুমা কোলে নিচ্ছে। এরই অন্নপ্রাশন চিকেন পকোড়া আর কফি দিচ্ছে, তো আমি এখান থেকে কটা নিয়েছি, ভালো লেগেছে খেতে, তো আস্তে আস্তে দিয়ে দাম দিয়ে আমরা টেবিলে এসে বসে পড়েছি খেতে, কারণ আস্তে আস্তে ভিড়ও হচ্ছে, ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি বসেই যাই। ভাত দিয়ে গেল, শাক দিয়েছে, ডাল আর বেগুন ভাজা, পনিরের তরকারি, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি। খাওয়া শেষ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। এটা পান মুখে নিয়ে নিয়েছি, পান খেতে খেতে বাড়ি যাই। তো বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে ভিডিওটা কন্টিনিউ করিনি, মানে বাড়িতে আসার পরে না মাথাটা এত ঘুরছিল, তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। পান খেয়েছি ঠিকই, কিন্তু বলেছিলাম জর্দা দিত না, এবার ওকে ভুল করে লাস্টে দিয়ে দিল না, আমি এটা আর খেয়াল করিনি। বাড়িতে এসে এত মাথা ঘুরছে, আমি দেখছি দাঁড়াতে ফোন তো পাচ্ছি না, তাড়াতাড়ি করে এসে শুয়েছি। তো শুয়েছি যে একটুখানি ঘুমিয়েও পড়েছি। প্রিয়াংশ এখনও ঘুম থেকে ওঠেনি, ডাকিও নি, ঘুমাচ্ছে এখন। ঘুম থেকে উঠেছি আমি, এখন যাবো একটুখানি দেওরের মেয়ের বার্থডে। সকালে গেছি অন্নপ্রাশন, রাতে যাব বার্থডে। ওরা ঘুরলে মানে আনন্দ করলে বছরটা ভালোই যায়, তো আমি ভেবেছি প্রত্যেকবার আমি তাই করি, কিছু না কোনো জায়গায় না কোনো জায়গায় গিয়ে ঘুরে আসি নিজেই, আমি আর প্রিয়াস, কারণ ওর বাবা তো থাকে না যেহেতু বাড়িতে। এবছরও তো ঘুরতে যাইনি, দুটো ইনভাইট পেয়ে গেছি, তো ভাবছি আর কি যে সারা বছর মনে হয় এবার ইনভাইট ইনভাইটে হয়তো বা যেতে পারে। তাতেও রান্না করবো না, তো ভালোই হয়েছে, একদিকে রান্না বান্না বাড়িতে লাগলো না 1 জানুয়ারির দিন। তো এখন যাব, তো চলো যাই, রেডি হই আস্তে আস্তে, তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই, প্রায় 7:30 বাজতে যাই এখন। শাড়ি পরবো ভাবলাম, কিন্তু শাড়ি আর পরলাম না, এত ঠান্ডা লাগছে, আবার শাড়ি টাড়ি পরে যাওয়াও মুশকিল, এই জন্য কুর্তিটা পরে নিয়েছি, সোয়েটার পরে নিয়েছি। প্রিয়াংশ রেডি হয়ে গেছে, তো এখন আমরা যাই, বেরিয়ে গেছি, ঘর লক করা হয়ে গেছে, চলো যাওয়া যাক। 8টা বেজে গেছে, আমাকে বলেছিল 8টার সময় যেতে। ঠান্ডার মধ্যে একবার শুলে না আর ইচ্ছা করে না বেরিয়ে বাইরে যেতে। এই বাবা চলো আসো, এইখানে আসো, বসো না, তুমি বসো, না না বাচ্চাগুলো সব ঠেলাঠেলি খেলাখেলি হচ্ছে, এখন সব বাচ্চারা ডান্স করছে, গান চালিয়ে দেওয়া হয়েছে, সব বাচ্চা এখন ডান্স করছে। এটা হচ্ছে আমার দেওরের মেয়ে, ওর নাম পৌশালি, এরই বার্থডে। এখন আর কি কেক কাটিং করবে, তো ফটো সবাই তুলছে আর কি। Two
আমি বাড়ি চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন ফ্রেশ হব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা জানিও, আর সারাদিন তোমরা কেমনি করে কাটালে এটা আমাকে জানিও। আমার তো আজকে দিনটা খুব ভালো কেটেছে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, অলওয়েজ স্মাইল। সবাইকে হ্যাপি নিউ ইয়ার।